প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই জানেন, করবী একটি শোভাময় ফুল গাছ, গুল্ম বা ছোট গাছ। করবী ফুল গাছ একটি ল্যান্ডস্কেপিং উদ্ভিদ। তো আজকে আমরা করবীর ডাল কাটিং থেকে নতুন চারা উৎপাদন করে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা অলরেডি ডাল নিয়ে নিয়েছি এবং আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। করবীর ডাল কাটিং বসাতে আমরা মিডিয়া হিসাবে বালি নিয়েছি। তো বালিটা কিভাবে প্রস্তুত করবেন সেটা আমরা একটু পরে বলে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা করবীর ডালগুলাকে আমাদের যে টব সেখানের যে বালিতে সেট করছি। করবীর ডালগুলাকে একটু অ্যাঙ্গেল করে বসাতে পারলে ভালো হয়। বালিতে স্থাপনের পরে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে ডালগুলো বালির সাথে ভালোভাবে এটো সেটো হয়ে থাকে, যদিও আমাদের বালিগুলো আগে থেকে ভিজানো ছিল। এইবার আমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। করবীর ডাল কাটিং থেকে 90-100% সাকসেস হতে গেলে আমাদেরকে অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। এটা আসলে ইনকিউবেটর পদ্ধতি। আমরা জানি ছোট বাচ্চাদেরকে, যারা অপরিণত বয়সে জন্ম নেয়, তাদেরকে ইনকিউবেটর নামক একটা যন্ত্রের ভিতরে রাখা হয়। ঠিক আমরা এই ডালগুলোকে ওই রকম একটা পদ্ধতিতে রাখব, যাতে করে ভিতরে যথেষ্ট ময়েশ্চার থাকে এবং তাপ থাকে। এতে করে আমাদের কাটিংগুলো নিশ্চিতভাবে নতুন চারা গজাতে সহজ হবে এবং ম্যাক্সিমাম সাকসেস রেট ভালো আসবে। আপনারা নিশ্চয় দেখতে পেলেন আমরা কিভাবে কাঠি দিয়ে তারপরে পলি দিয়ে মুড়িয়ে দিয়েছি। অবশ্যই পলিটা এয়ার টাইট হতে হবে, যেন ভিতরের বাতাস বাইরে, বাইরের বাতাস ভিতরে না যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই ছিদ্রবিহীন পলি হতে হবে। অল্প কিছুদিন পর আমাদের রেজাল্ট দেখার পালা। আমরা প্রথম পর্যায়ের কাজ সেরে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম আমাদের টপটাকে। এইবার খুলে দেখার পালা, দেখি চারা গজিয়েছে কিনা। যদিও উপর থেকেই দেখা গিয়েছিল, উপরের পলিটাকে গিটমুক্ত করে আস্তে আস্তে খুলবেন, কারণ হয়তো বা এমন হতে পারে আরও কিছুদিন পলি দিয়ে মুড়ে রাখতে হতে পারে। এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, গাছের পাতাগুলো গজিয়ে যাওয়ার পরেও শিকড় গজাতে একটু সময় নেয়। তাই আমরা একেবারে তাড়াহুড়া করে পাতা গজানোর পরপরই আমরা আমাদের এইসব টপকে উন্মুক্ত করে দেব না, অথবা চারা লাগানোর জন্য তৈরি বলে মনে করব না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন আমাদের গাছগুলো গজিয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন শিকড় দেখা যাচ্ছে। এতে করে বোঝা যায় বালির নিচেও শিকড় গজিয়ে গিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের হয়তো এতক্ষণে কৌতূহল জেগেছে, আসলেই কি শিকড় গজিয়েছে? আমাদেরও কৌতূহল, দেখার বাকি। চলুন দেখা যাক, আমরা শিকড় পরীক্ষা করি এবং পরবর্তী কার্যক্রমে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বালতি থেকে এটাকে অপসারণ করার জন্য চেষ্টা করছি, আপনারা এভাবে করবেন। এছাড়া কাটিং ধরে কখনো টানাটানি করবেন না, তাতে করে কাটিং নষ্ট হবে, শিকড়গুলা ছিঁড়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে খুব সহজে আমরা আমাদের যে টব বা বালতি থেকে বালিযুক্ত কাটিংগুলো বের করে নিলাম। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিরাপদ পদ্ধতি। আমরা প্রতিটি ক্ষেত্রেই নিরাপদ এবং নিশ্চিত পদ্ধতি ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, আপনারা খালি উন্মুক্ত জায়গায়ও নিতে পারেন। আমরা যেহেতু আমাদের এখানে ছাদের মধ্যে, আমরা চাচ্ছি না যে আমাদের এখানে বালি পড়ুক, ময়লা হোক। বালি থেকে কাটিংগুলোকে আলাদা করতে খুব সাবধান, কারণ শিকড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা শিকড়ের সাথে আরেকটা শিকড় আলাদা থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে কাটিংগুলোকে সরিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন শিকড় গজিয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের উপযুক্ত হয়ে গিয়েছে লাগানোর মতো, যদিও আরও সপ্তাহখানিক রাখলে ভালো হতো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাটিংগুলোকে একটা পানির মগের মধ্যে রাখতেছি, এগুলোকে আমরা ওখান থেকে ধুয়ে নিচ্ছি, তাতে করে শিকড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের কাটিংগুলো সফল হয়েছে, ভালোভাবে শিকড় এসেছে, এটা উপযুক্ত সময় বলা চলে। দেখতে পাচ্ছেন কীরকম শিকড়। কাটিংগুলোকে আমরা খুলতে খুলতে এবার পিছনের কিছু কথা আমরা আপনাদেরকে বলেছিলাম, যে আমরা রুটিং মিডিয়া হিসাবে যে বালিটা নিয়েছি, বালিটা কিভাবে নিতে হবে সেই বিষয়টা আমরা বলবো বলেছিলাম। এই সুযোগে আমরা সেই বিষয়টা একটু বলে নেই এবং আরও বলে নেই কাটিংয়ের সাইজ কতটুকু হবে, অর্থাৎ আমরা যে ডাল কাটিং করব এই ডালগুলো কতটুকু হতে হবে আর কত বয়সের হতে হবে।
আমরা এক্ষেত্রে ডালের কথা বলে নেই। সাধারণত আমরা যেই ডাল কাটিং থেকে নতুন চারা তৈরি করতে চাই বা নতুন গাছ করতে চাই, সেই ডালকে 8 মাস থেকে 1 বছর 1.5 বছর এরকম বয়সের হলে ভালো হয়। আর কাটিংয়ের সাইজটা বলে নেই, কাটিংটা আসলে খুব বেশি বড় দরকার নাই, আর 3টা থেকে 4টা গিট হলে হয়। 1টা গিট হয়তো মাটির নিচে চলে যাবে, আর বাকি 3টা গিট অথবা 2টা গিট উপরে থাকলে হবে। আমরা কাটার সময় গিটগুলো দেখে কাটবেন, যাতে করে প্রতিটি কাটিংয়ে 3টা থেকে 4টা গিট থাকে, তাতে করে একটি কাটিং থেকে একাধিক কুশি গজাবে। 1টা গিট থেকে কুশি না গজালেও অন্য আরেকটা গিট থেকে কুশি গজানোর সম্ভাবনা থাকবে। অবশ্য বাণিজ্যিকভাবে বা কমার্শিয়াল চারা উৎপাদন করলে তাদের হিসাব আলাদা থাকে, তারা 1টা থেকে 2টা গিট দিয়েই সাধারণত কাটিং করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রুটিং মিডিয়া হিসাবে বালিকে বেছে নিয়েছি। রুটিং মিডিয়া RM বা গ্রোয়িং মিডিয়া GM সংক্ষেপে বলতে পারি। বালিতে রুট সাধারণত ভালোভাবে গ্রো করে। এই বালি সাধারণত মানুষে কনস্ট্রাকশনের কাজে অর্থাৎ ঘরবাড়ি করার কাজে ব্যবহার করে। রুটিং মিডিয়া হিসাবে বালিকে প্রস্তুত করে নিতে হলে অবশ্যই বালিকে ধুয়ে নিতে হবে ভালোভাবে, কারণ বালিতে মাটি থাকতে পারে, বালিতে কোনো অন্য কিছু থাকতে পারে। অবশ্যই রুটিং মিডিয়ার বালি পরিষ্কার হতে হবে, তাই একবার অথবা একাধিকবার ধুয়ে নিতে হবে। যদি সম্ভব হয়, হাতের কাছে থাকে, তাহলে পাঙ্গিসাইড দিয়ে শোধন করে নিতে পারেন আর একটু শুকিয়েও নিতে পারেন। অবশ্যই 2টা কাজ না করলেও চলবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পিছনের বকেয়া বিষয়টা আলোচনা করে নিলাম। তো এই ফাঁকে আমাদের কাটিংগুলো সংগ্রহ হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমরা কি করব? অবশ্যই পলিতে রাখবো অথবা সরাসরি টবে দিয়ে দেব। তো আমরা যেটা করছি, আমরা এটাকে পলিতে ভরছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পলিব্যাগ নিয়েছি এবং পলিব্যাগের মধ্যে কিছু মাটিও নিয়েছি। মাটির পরিমাণ অর্ধেকের চেয়ে একটু কম। অবশ্যই পলির মাটিগুলোকে ভালোভাবে একটু টাইট করে নিতে হবে, লুজ থাকলে হবে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা পলিতে যে মাটি নিয়েছি, ওই মাটির উপর দিয়ে আমরা আমাদের যে কাটিংগুলো, ওই কাটিংগুলোকে আমরা পলিতে সেট করছি। আপনারা দেখতে পাচ্ছেন কাটিংগুলোকে আমরা খুব যত্ন সহকারে, খুব সফট হ্যান্ডে ধরেছি। তারপর আমরা কিছু মাটি দিলাম, মাটি দিয়ে আমরা আস্তে আস্তে করে পলিকে একটু উপরে উঠিয়ে একটু জাঁকি দিয়ে মাটিগুলোকে হালকা টাইট করার চেষ্টা করতেছি। তবে এই ক্ষেত্রে আগেও যেমন বলেছিলাম, এখনও বলি, এই ক্ষেত্রে অবশ্যই চাপ দিয়ে মাটিকে টাইট করা যাবে না, তাতে করে গাছের শিকড়গুলো ভেঙে যাবে, গাছ আর হবে না। হালকা করে, আলতো করে, একটু দূর থেকে হালকা করে মাটিগুলোকে একটু টাইট করে দিন। তো এই মাটির কথা একটু বলে নেই, এই মাটিগুলো অবশ্যই কোনো অবস্থায় যেন একেবারে শুকনো মাটি না হয়। মাটিগুলো একটু ভিজে ভিজে ভাব, ময়েশ্চার আছে এরকম, যাতে করে অল্পতে হাতের ইশারায় ভেঙে যায় অথবা চাপ খেয়ে নিচে বসে যায়। যদি শক্ত মাটি হয়, কোনা মাটি হয়, তাহলে এই মাটিগুলোর কারণে শিকড়গুলো নষ্ট হবে। সুতরাং আপনার যদি বেশি শক্ত মাটি থাকে, সফট মাটি যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কাটিং সংগ্রহ করার, সেক্ষেত্রে আপনারা বালি থেকে কাটিংগুলোকে বের করার আগে 1 থেকে 2 দিন আগে কিছু মাটিকে হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে নরম করে রাখবেন। আপনারা যখন পলিতে কাটিংগুলোকে বসাবেন, তখন একটু হালকা অ্যাঙ্গেল করে দেবেন, একেবারে সোজাসুজি না বসানোই উত্তম। আর কাটিংগুলো যখন পলিতে ভরে ফেলবেন, তারপরে কাজ হলো 5-7 দিন অন্তত এগুলোকে ছায়ায় রাখতে হবে। তারপর 5-7 দিন পরে 2-4 ঘন্টা করে রোদ পড়ে এরকম জায়গায় কিছুদিন রাখবেন, 5-7 দিন। তারপরে একেবারে চূড়ান্ত রোদে বা সরাসরি ফুল ছানে দিয়ে দেবেন। আর ইচ্ছে করলে পরে 1 মাস থেকে 2 মাস অথবা সর্বোচ্চ 3 মাস এরকম সময় পরে আপনারা এগুলোকে টবে স্থানান্তর করতে পারবেন। করবি ফুল সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে ফুটতে দেখা যায়, আর এই উদ্ভিদটা চিরহরিৎ উদ্ভিদ এবং আমরা বলেছিলাম ল্যান্ডস্কেপিং উদ্ভিদ। অর্থাৎ ল্যান্ডস্কেপিং বলতে গাছপালা লাগিয়ে এলাকার সৌন্দর্য বৃদ্ধি করাকে ল্যান্ডস্কেপিং বলে। তাই তো আমরা বিভিন্ন সড়ক মহাসড়কের মধ্যে দেখতে পাই, মাঝখানে ডিভাইডারের মধ্যে, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে, বর্ষার বৃষ্টিতে রাতের বেলায়
বেশ সুন্দর দেখা এই জাতীয় গাছ এবং ফুটে থাকা ফুল। আমাদের সব কাজ শেষ, এবার আমরা একটু পানি দিয়ে এগুলাকে ছায়া রেখে দেব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, আল্লাহ হাফেজ।